গ্রিক মাইথোলজির সব থেকে ফেমাস ইভেন্ট সেটা হচ্ছে ট্রোজান ওয়ার, সেই বিটটা নিয়ে আজকে কথা বলবো। তো এই ট্রোজান ওয়ার যেটা, সেটা সিটি অফ ট্রয় এবং গ্রিক এই দুইটা দেশের মধ্যে লড়া হয়েছিল। আর এই লড়াইয়ের মেইন যে কারণ ছিল সে হচ্ছে হেলেন। তো হেলেন হচ্ছে খুব সুন্দর একটা মেয়ে, সুন্দরী একটা মেয়ে। তো এই হেলেন হচ্ছে, তোমরা দ্য সাডেন ব্লো পড়েছো, অর্থাৎ ল্যাডা অ্যান্ড সোয়ান, তো অর্থাৎ গড জিউস এবং ল্যাডার মেয়ে। যদি তোমরা এই হেলেনের ব্যাপারে আরও কিছু জানতে চাও তো আমার আর একটা ভিডিও আছে, ল্যাডা অ্যান্ড সোয়ান, সেই ভিডিওটা দেখে আসো তাহলে বুঝতে পারবা। তো ল্যাডা খুব বিউটিফুল একটা ওম্যান ছিল, আর এই কাহিনীটাকে অমর বানিয়েছেন হচ্ছে হোমার। হোমারের একটা লেখা আছে এলিয়াড, এটার মধ্যে এই সব কাহিনীগুলোকে রাখা হয়েছে, অর্থাৎ কাহিনীগুলো সীমাবদ্ধ। আরও অনেক গ্রিকের যেসব লেখালেখি কার্যক্রম আছে তার মধ্যে এগুলোর, তো এগুলোর রেফারেন্স পাওয়া যায়। এই জন্য এটা একটা ফেমাস লড়াই, যেটা সিটি অফ ট্রয় আর গ্রিকের গ্রিক লড়েছিল। তো এরপরে আজকে আমরা এটা ডিসকাস করব, এই যুদ্ধ সম্পর্কে। এরপরে ইউলিসিস বেঁচে গেছিলো এই যুদ্ধ থেকে, তিনি কিভাবে কিভাবে অ্যাডভেঞ্চার করে বাসায় ফিরলেন সেটা নিয়েও একটা ভিডিও থাকবে। তো তোমরা যারা ইউলিসিস গল্পটাকে আরও বিশদভাবে জানতে চাও তারা এই ট্রোজান ওয়ারটা সম্পর্কে একটু জেনে নিও, বেটার হবে, বিষয়টা বুঝতে তোমাদের খুব সহজ হবে। তো চলো শুরু করা যাক। ট্রোজান ওয়ার হচ্ছে একটা গ্রিক মাইথোলজি, একটা অ্যাপিক ওয়ার, যাকে 10 বছর ধরে যে যুদ্ধটা লড়া হয়েছিল গ্রিক আর ট্রোজানরা, অর্থাৎ ট্রয় নগরীর যে বাসিন্দা ট্রোজান ছিল তারা মিলে লড়েছিলেন। তো এই একটা খুব ফেমাস একটা ওয়ার, যেই কাহিনীটাকে আমি বলেইছি অমর করে দিয়েছেন হোমার্স। হোমার একজন গ্রিক পোয়েট ছিলেন। তো এই ট্রোজান ওয়ারের সূচনা হয়েছিল একটা অলিম্পিয়ান গডদের মধ্যে লড়াই ছিল, লড়াই শুরু হয়েছিল সেটার মাধ্যমে। তো অলিম্পিয়ান গড কি এটা হচ্ছে তোমরা গুগল করে জেনে নিতে পারো, তাও আমি বলে দিচ্ছি, অলিম্পিয়ান গড হচ্ছেন গ্রিক মাইথোলজিতে যেসব গডকে মানা হয় আর কি, যেমন জিউস, তারপরে অ্যাথেনা, এই টাইপের যে গডেসগুলো রয়েছে, গড গডেস, এদের এরাই হচ্ছেন অলিম্পিয়ান গডস, ঠিক আছে। এই কাহিনীটার শুরু হয় একটা দাওয়াত থেকে, ঠিক আছে, পার্টি থেকে। তো সেই পার্টিতে বা ইনভিটেশনে সব অলিম্পিয়ান গার্ড যারা ছিলেন তাদেরকে ইনভিটেশন দেওয়া হয়েছিল, সবাইকে ইনভাইট করা হয়েছিল, তারা সবাই এসেছিলেন। কিন্তু তো এক গডেস ছিল, গডেস এরিস, ঠিক আছে, আমি সাইডে নাম লিখে দিয়েছি, তোমরা দেখো, গডেস এরিস, যিনি হচ্ছেন গডেস অফ স্ট্রিফ অ্যান্ড ডিসকাউড, উনি হচ্ছেন লড়াইয়ের দেবতা, ঠিক আছে, দেবী। তো সেই এরিসকে এই পার্টিতে ইনভাইট করা হয় নাই, তাকে জানানো হয় নাই এই পার্টির বিষয়ে। তো স্বাভাবিকভাবে ইরিস বিষয়টা রেগে গেছিলো, বিষয়টায় তার রাগ উঠেছিল। তার ফলে সে, দেখো আমরা সাইডে একটা ছবি দিয়ে রেখেছি, একটা মেয়ে যার হাতে একটা অ্যাপেল, ঠিক আছে, তো এটা হচ্ছে এরিস। এরিস তখন কি করলো, এরিস রেগে যে সেই পার্টিতে আসলো, একটা গিফট নিয়ে আসলো, গিফটটা ছিল একটা সোনার আপেল। তো তিনি মানে এরিস করলো কি, এই গোল্ডেন যে অ্যাপেলটা আছে সেটা হচ্ছে পার্টির মাঝখানে টেবিলে ছুঁড়ে দিল, আর এই অ্যাপেলের উপরে লেখা ছিল ফর দ্য মোস্ট ফেয়ার, অর্থাৎ এই পার্টিতে যে সব থেকে সুন্দরী বা সুন্দর তার জন্য এই গিফটটা। তো এই পার্টিতে অনেক সুন্দর মানুষজন, মানে সরি, অনেক সুন্দর গড ছিল, যারা সবাই অনেক ইনভাইটেড ছিল, যারা অনেক সুন্দর আর কি, তারা নিজেদের হক মনে করলো আপেলটার উপরে, যেটা এটা এই আপেলটাই শুধু আমার অধিকার আছে, মানে বুঝতেই পারতেছো ভেতরে ভেতরে একটা লড়াই লেগে গেল। তো এখন দেখো, এই যে এই আপেলটার উপরে তিনজন গডেসের নজর ছিল, দেখো আমি তিনজনের নাম লিখে দিয়েছি, অ্যাফ্রোদিতি, হেরা অ্যান্ড অ্যাথেনা, ঠিক আছে, এই তিনজনের নজর ছিল, লোভ ছিল এই অ্যাপেলটার প্রতি। এই তিনজনকে পার্টির মধ্যে সব থেকে সুন্দরী মনে করা হয় আর কি, মানে সুন্দরী তারা তিনজন, সেটা মেনে নেওয়া হলো এবং তারা তিনজনই সেটার হক জমালো তার ওপর, মানে আপেলটা আমার, এ বলছে আমার, সে বলছে আমার, এরকম একটা অবস্থা। ওই পার্টিতে গড অফ স্কাই অর্থাৎ জিউস, জিউসও সেখানে উপস্থিত ছিলেন। তো জিউস বিষয়টাকে সমাধান করার জন্য তাদেরকে সাজেস্ট করলো যে তোমরা হচ্ছে ট্রয় মাউন্টেন এরিয়াতে যাও এবং সেখানে, তো সেখানে
ট্রয় নগরীর যে রাজা ছিল তার ছেলে প্যারিস, ঠিক আছে, প্যারিস আছে। তো ট্রয়ের রাজার ছেলে প্যারিস, তো সেই ছেলের কাছে একটা ট্যালেন্ট আছে, সেটা হচ্ছে সে সব থেকে সুন্দরীকে চিনতে পারবে, অর্থাৎ সে বলে দিতে পারবে যে তাদের তিনজনের মধ্যে কে সব থেকে বেশি বিউটিফুল, মেয়েদের বিউটিকে খুব ভালো মতো জাজ করতে পারে। তো সে বলবে যে তোমাদের তিনজনের মধ্যে কে সব থেকে বেশি বিউটিফুল আর কে এই আপেলের আসল হকদার, বা এই আপেলটা আসলে কার অগ্রাধিকার বা প্রাপ্য, ঠিক আছে। তো সেই তিন গডেস প্যারিসের কাছে গেল, তো তারা চাচ্ছিল যে ওরা হচ্ছে তিনজনের মধ্যে যে কোনো একজনকে দেখে প্যারিস পছন্দ করে নিবে। তো এই তিনজনই প্যারিসের কাছে গেল এবং নিজেদের মতো করে প্যারিসকে অফার দিল, নিজেদের মতো করে, ঠিক আছে। তো হেরা বলল, তুমি বলে দাও যে আমি সব থেকে বেশি সুন্দরী, তাহলে আমি তোমাকে একটা রিচ কিংডমের রাজা বানিয়ে দেব। তো অ্যাথিনা যে ছিল সে বলল যে আমি তোমার যে সৈন্যদল আছে, মিলিটারি আছে, তাদেরকে এত পাওয়ারফুল বানিয়ে দিব যে তুমি গ্রিকের সাথে সহজেই যুদ্ধ করে জিতে যেতে পারবে। গ্রিককে তুমি ঘৃণা করো, তাই তোমাকে আমি গ্রিককে জেতার ক্ষমতা দিব, ঠিক আছে। তো এর মধ্যে যে তিন নম্বর গডেস ছিল অ্যাফ্রোদিটি, সে খুব চালাক স্মার্ট একজন গডেস ছিল। তো সে খুব ভালো মতো বুঝতে পেরেছিল যে প্যারিসের আসলে চাইটা কি, ঠিক আছে। সে সুন্দরীদের মানে জাজ করতে পারে, সে জানতে পারে যে কীভাবে মানে কে বেশি সুন্দর তার কাছে, সেটা বিচার করতে পারে। তো অ্যাফ্রোদিতি বলল যে তুমি আমাকে সুন্দর বলে দাও আর আমি বিনিময়ে তোমাকে এই দুনিয়ার সব থেকে সুন্দরী মেয়ে মানে সুন্দরী মেয়ের হৃদয়ে তোমার জন্য ভালোবাসা উৎপন্ন করে দিব, অর্থাৎ তাকে তোমার জন্য ইমোশনাল করে দিব, পাগল করে দিব, এরকম কিছু ছিল তার শর্ত। তো এই তিনজনের অফার শুনল প্যারিস, তিনজনের যে হচ্ছে অফারটা শোনার পরে প্যারিস অ্যাফ্রোদিতিকে সব থেকে সুন্দরী বলে দিল এবং সে অ্যাফ্রোদিতি সে আপেলের হকদার হলো, ঠিক আছে, কারণ তার অ্যাফ্রোদিতির অফারটা সব থেকে পছন্দের বা আকর্ষণীয় মনে হয়েছিল। আশা করছি এতটুকু তোমাদের জন্য ক্লিয়ার এই কাহিনীটা, এখানে এই পর্যন্ত এখানে শেষ, এরপরে কাহিনীটা আরও আগাবে, ঠিক আছে। এরপরে যে কাহিনীটা নতুন শুরু হবে সেটা অনেক ভয়ঙ্কর ভয়ানক একটা কাহিনী শুরু হবে, ঠিক আছে। তো এখন আমি তোমাদের বলবো এই সব থেকে সুন্দরী যে দুনিয়ার আছে তার মধ্যে কি বিষয় আছে, সেটা হচ্ছে সে মেয়েটা হচ্ছে হেলেন, ঠিক আছে। সে জিউসের কন্যা, অর্থাৎ যে গড জিউস সে তার মেয়ে। এখন সে ম্যানলিয়াস নামের একজন রাজার স্ত্রী, ঠিক আছে। তো সে পার্টার রাজা এবং তার কিংডম খুবই রিচ, তার কাছে এখন রিচ অর্থ, সমৃদ্ধ এবং সৌন্দর্য তিনটাই আছে। তো সে একজন রিচ কিংডমের রাজা হয়ে গেছে, ঠিক আছে। তো অ্যাফ্রোদিতির সে শর্তের কথাটা মনে করো, সে প্যারিসকে কি কথা দিয়েছিল। অ্যাফ্রোদিতি প্যারিসকে হেলেন পর্যন্ত নিয়ে আসে। এখন স্পার্টায় আসার পরে প্যারিসের প্রচণ্ড খাতিরদারি শুরু হয়, কারণ সেও এক জায়গার রাজকুমার। ও ম্যানলিয়াস এই স্টেটে উপস্থিত ছিল না, কোনো একটা জার্নিতে তার যেতে হয়েছিল কোনো একটা ট্রাভেলে। তো এই হেলেন প্যারিসকে দেখা মাত্রই তার জন্য অনেক বেশি উৎসাহী হয়ে যায়। তো এখন প্যারিস কি করে, প্যারিস হচ্ছে হেলেনকে উড়িয়ে নিয়ে চলে যায় তার নিজের সিটি ট্রয় নগরীতে, ঠিক আছে। ম্যানলিয়াসের যখন এই বিষয়টার খবর পায়, এই বিষয়টা তার জানা হয়, নলেজে আসে যে তার স্ত্রীকে কেউ উড়িয়ে নিয়ে গেছে, তো স্বাভাবিকভাবে তার প্রচণ্ড রাগ হয়। তো তখন সে সিটি অফ ট্রয়ের ওপরে অ্যাটাক করার জন্য সে তার ফোর্স তৈরি করতে থাকে। তো হাজারো সহস্র শিপ সিটি অফ ট্রয়ের দিকে রওনা দেয় যুদ্ধের উদ্দেশ্যে। তো দেখো, ম্যানিলিয়াস তো এই নিজের জায়গায় ঠিক ছিল, তো এখানে তার সাথে সঙ্গ দেয় তার ভাই অ্যাগামেমনন, সেও এই যুদ্ধে সামিল হয়ে যায়, কারণ সে ট্রয়ের প্রতি মানে ট্রয় নগরী থেকে বদলা নিতে যেত। তো এখন সব গ্রিক মানে যারা গ্রিকের মানে লোক আছে পাওয়ারফুল, তারা সবাই মিলে এক জায়গায় হয় এবং ট্রয়ের ওপর বদলা নেওয়ার জন্য যেতে থাকে, রওনা দেয়, ঠিক আছে।
তো সিটি অফ ট্রয়ের একটা বিশেষত্ব ছিল, সেটা হচ্ছে সিটি অফ ট্রয়ে খুব সহজভাবে কেউ হামলা করতে পারতো না, কারণ তার স্ট্রাকচার, গঠন, তার ভূপ্রাকৃতিক অবস্থা এমন ছিল যে চাইলে কেউ সহজেই ট্রয়ের ওপর আক্রমণ করে দিতে পারতো, সেটা সম্ভব ছিল না। সিটি অফ ট্রয়ের দেয়ালগুলো এত বড় বড় ছিল যে এটা ক্রস করা একটু কঠিন ব্যাপার ছিল। যেহেতু কাজটা অনেক বেশি কঠিন ছিল, কিন্তু তারপরও ব্যাপারটা এখন সম্মানের হয়ে গেছে, কারণ ওখানকার রাজকুমার এখানকার রানীকে উঠিয়ে নিয়ে চলে গেছে, উড়িয়ে নিয়ে গেছে। তো বিষয়টা এখন সম্মানের ছিল, তাই তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নেয় এবং যুদ্ধের জন্য রওনা দেয়। তো এরা পুরো রেডি হয়ে এসেছিল, এবং যার সাথে যুদ্ধ ছিল সামনের যে পক্ষ ছিল ট্রয়, তারাও কমজোর পক্ষ ছিল না। তো 10 বছর ধরে এই যুদ্ধ চলতে থাকে, 10 বছর এটার কোনো রেজাল্ট পাওয়া যায় নাই, কারো কোনো বড় বিজয় অর্জিত হয় নাই। ব্যাস এটা শুধু 10 বছর ধরে তাদের লড়াই লড়ছিল, কিন্তু কেউ সাফল্য অর্জন করেনি। তো দেখো, গ্রিক অনেক বড় একটা সাম্রাজ্য ছিল, এদের শুধু বাইরের নয় নিজেদের ভেতরেও এদের ঝামেলা চলতে থাকতো। তো এই গ্রিকের একজন গ্রেট ওয়ারিয়ার, একজন অনেক গ্রেট একটা যোদ্ধা, অ্যাকিলিস যার নাম, এই নামটা তোমরা অবশ্যই ইউলিসিস কবিতাটায় শুনবে। সে কোনো রাজা ছিল না, সে একজন যোদ্ধা ছিল। সে একটা সাধারণ সিপাহী ছিল, কিন্তু তার কাছে তারপরেও কিছু এক্সট্রা অর্ডিনারি পাওয়ার ছিল। মানে কেউ তাকে পুরো শরীর থেকে মানে মারতে পারতো না, মানে তাকে তাকে একদম মেরে ফেলতে পারতো না। তার কাছে কিছু, যাকে আমরা নর্মাল ভাষায় বলি, তার কাছে কিছু পাওয়ার ছিল, তার কাছে কিছু বর ছিল, আশীর্বাদ ছিল এরকম, ঠিক আছে? এরপরে এর ঘটনা যখন আসবে তখন আমরা তোমাকে আরও ডিটেলস বলবো, মানে আমি তোমাদেরকে আরও ডিটেলস বলবো। এখন কাহিনী দেখো, অর্থাৎ এর শরীরের কোনো স্থানে যদি হামলা করা যায় তো এ মরবে না, ঠিক আছে? ইনি এত বড় একজন যোদ্ধা ছিলেন যে তার তাকে ছাড়া তার সেনার লড়াইটা একদম পুরো অসম্ভব ছিল, বা তার সেনার মানে সেনাদল তাকে ছাড়া লড়তে পারছিল না, ঠিক আছে? তো এর ব্রাইজেস নামের একটা মেয়েরকে পছন্দ হয়ে যায়, এবং সে তার কারণে এই লড়াইটা লড়তে চাচ্ছিল না, সে তার ঘরে, তার দেশে গ্রিকে ফিরে যেতে চাচ্ছিল। আমি তোমাদেরকে এখানে বলে দিই, একে ছাড়া, হ্যাঁ, অ্যাকলেসকে ছাড়া গ্রিকের এই লড়াইটা লড়া অনেক বেশি মুশকিল ছিল। তো অ্যাকলিস যখন সেখানে উপস্থিত ছিল না, তখন ট্রয়েস তার ওপর অনেক অ্যাট্রাক করে, তাদের শিপের ক্ষতি করে, খুন লাগিয়ে দেয় তাদের শিপে। তো গ্রিকের যে যোদ্ধারা ছিল, গ্রিক যে টিমটা ছিল, তাদের অ্যাকিলসের প্রচণ্ড প্রয়োজন ছিল, মানে তাদের খুব দরকার ছিল যে অ্যাকিলস তাদের হয়ে লড়ুক। অ্যাকিলস অনেক জেদি ছিল, সে মানা করে দিয়েছে তো করে দিয়েছে, এরকম একটা অবস্থা। গ্রিক যে রাজা ছিল তার দুজনকে খুব বেশি জরুরি ছিল বা প্রয়োজন ছিল, তাদের ছাড়া যুদ্ধটা যেটা অসম্ভব ছিল, 10 বছর ধরে কোনো রেজাল্ট পাচ্ছিল না। তাদের মধ্যে একজন হলো অ্যাকিলস, আরেকজন হলো ইউলিসিস, ঠিক আছে? আরও একজন যোদ্ধাকে তার প্রয়োজন ছিল, সেটা হচ্ছে অ্যাজাক্স, ঠিক আছে? তো এই তিন যোদ্ধার তাদের খুব প্রয়োজন ছিল, বারবার তারা হেরে যাচ্ছিল, ট্রোজান সাকসেস পাচ্ছিল, এখন অ্যাকিলিস লড়ার জন্য রেডি ছিল না। তো অ্যাকিলিস কেন লড়তে আসছিল সেটা আমি আপনাদেরকে বলি। এই যে প্যারিস ছিল, প্যারিসের একটা ভাই ছিল হেক্টর, ঠিক আছে? তো হেক্টর করলোটা কি, অ্যাকিলিসের সবথেকে বেশি গভীর ঘনিষ্ঠ বন্ধু পেট্রোক্লাসকে মেরে দিয়েছিল, মেরে ফেলেছিল, ভুল করে তাকে মেরে দিয়েছিল। আসলে তাদের প্ল্যানিং নিয়ে মারা হয় নাই, মানে সে প্ল্যানিং নিয়েছিল না যে তাকে মারবে, ভুলবশত মেরে ফেলেছিল, কারণ এটা একটা যুদ্ধ ছিল। এবার অ্যাকিলিসের রাগ সপ্ত আসমানে চড়ে গেল, সে এখন যুদ্ধ করার জন্য প্রিপারেশন নিল, এর বদলা নেওয়ার জন্য ময়দানে চলে আসলো। এবং এই অ্যাকিলিস হচ্ছে একা চলে আসলো, ঠিক আছে? সে কেল্লার বাইরে, সেই দেয়ালের বাইরে এসে দাঁড়ালো, অর্থাৎ সামনে এসে দাঁড়ালো। সেখানে তার হেক্টরের সাথে আমনাসামনা হয়। তো হেক্টরও সেখানে একা ছিল এবং অ্যাকিলিসও সেখানে একাই ছিল। সবাই মিলে কেল্লার দেয়াল থেকে, উপর থেকে দেখছিল যে এরা দুজন লড়াই করছে। এদের দুজনের লড়াইয়ের পরে হেক্টর মারা গেছিল। তো এই একটা নিয়ম চলে এসেছে, সেটা এখন থেকে না, পুরো অনেক আগে থেকে দেওয়া হয়েছে, যে একজন সিপাহী যখন মারা যায় তাকে সেই তার প্রাপ্য সম্মান দিয়ে তাকে দাফন করা হয়, বা তাকে প্রাপ্য সম্মান দেওয়া হয় একটা যোদ্ধা হিসেবে। তো হেক্টর মারা যাওয়ার পরে অ্যাকিলিস তাকে সম্মান না দিয়ে তাকে মোটা রশি দিয়ে বেঁধে ফেলে। তারপরে টানতে টানতে তার ডেড বডিটাকে তার ট্রেন যে ছিল, মানে তার টেন্টের কাছে নিয়ে গেল, যেন সবাই দেখে, সবাই এর লাশ দেখে, সবাই যেন বুঝতে পারে যে এর কি একটা কি অবস্থা করেছে অ্যাকিলিস, ঠিক আছে?
তো এত কিছুর পরেও অ্যাকিলিসের সেখানে থেকে একটা অনুভূতি জন্মালো এবং সে তার ভুল বুঝতে পারলো, অনুতপ্ত হলো এবং এই হেক্টরের বডিকে ট্রয়ে পাঠিয়ে দিল, ঠিক আছে, সম্মান প্রদর্শন স্বরূপ সিটি অফ ট্রয়কে ফেরত দিল তার হেক্টরের লাশটা। এবং সে প্রমিস করলো, ওয়াদা করলো, প্রতিশ্রুতি দিল যে 12 দিন পর্যন্ত, অর্থাৎ কিছুদিন আমি তোমাদের, মানে আমরা বা আমাদের টিমের কেউ গ্রিক কোনোভাবে তোমাদের প্রতি আক্রমণ করব না, তোমরা হেক্টরের জন্য শোক পালন করতে পারো। তো শোক পালনের জন্য আমাদের পক্ষ থেকে তোমাদের প্রতি কোনো হামলা হবে না যতক্ষণ না অ্যাকিলিসের, সরি অ্যাকিলিস না, হেক্টরের বডিটা দাফন না হচ্ছে, ঠিক আছে। তো এবার দেখো, এই অ্যাকিলিস যে আছে তার হঠাৎ করে ট্রয় নগরীর প্রিন্সেস পলিক্সেনার প্রতি একটা ভালো লাগা তৈরি হলো এবং একটা ফল ইন লাভ। তো এই পলিক্সেনা হচ্ছে প্যারিস এবং হেক্টরের কাজিন, অর্থাৎ কাজিন বোন। তো এই পলিক্সেনা আর অ্যাকিলিস একটা টেম্পলে বা মন্দিরে বা ওই টাইপের কোনো ধর্ম, যেখানে ধর্মচর্চা হয় সেরকম একটা স্থানে বিয়ে করতে যাচ্ছিল। তো দেখো, আমি এখন পর্যন্ত তোমাদেরকে প্যারিসের ব্যাপারে কোনো কথা বলিনি, প্যারিসের সম্পর্কে একটাই কথা ছিল, সেটা হচ্ছে প্যারিসের কারণে যুদ্ধটা লেগেছিল, সে হেলেনকে উঠিয়ে উড়িয়ে নিয়ে আসছিল, ঠিক আছে। তারপরে প্যারিসের কোনো সিন ছিল না, কারণ প্যারিস যে ছিল সে তেমন একটা ব্রেভ যোদ্ধা ছিল না, ঠিক আছে। তো প্যারিস কি করে, প্যারিস একটা কাজ করে, সেটা হচ্ছে প্যারিস কোনো ওয়ার্নিং ছাড়াই অ্যাকিলসকে একটা তীর মেরে মেরে ফেলে। তোমরা নিশ্চয় অবাক হচ্ছো যে অ্যাকিলিস কীভাবে মারা গেল, তাকে তীর মারলো সে মারা গেল কীভাবে সম্ভব, সে তো অমর, বা মানে তার কিছু বর ছিল যার কারণে সে হচ্ছে তাকে মারা পসিবল ছিল না। বলছি টেনশন নিও না, তো আগে শুনে রাখো, এই প্যারিস হচ্ছে এই অ্যাকিলিসের পায়ের যে হিল আছে গোড়ালি, সেখানে হচ্ছে একটা বিষাক্ত তীর মারে এবং এর ফলে অ্যাকিলিসের মৃত্যু হয়। এবার দেখো, পায়ে তীর লাগার কারণে অ্যাকিলিস মারা যায়, কীভাবে মারা যায় সেটা হচ্ছে বলতাছি, তোমরা চিত্রটা দেখে নাও, ঠিক আছে। এখানে একটা চিত্র শো করছি, এই অ্যাকিলিসের একটা গল্প আছে, ঠিক আছে, অ্যাকিলিসের একটা কাহিনী আছে, সেটা হচ্ছে আমি তোমাদের বলেছিলাম যে তার শরীরের কোথাও মানে আঘাত করলেই তার মৃত্যু হবে না, কিন্তু পায়ের গোড়ালিতে তীর মারার কারণে সে মারা গেল। কেন? কারণ আসলে অ্যাকিলিস যখন জন্ম নিয়েছিল তো তখন অ্যাকিলিসের মা তাকে উল্টা করে রিভার স্ট্রিক্সের মধ্যে ডুবিয়েছিল বা চুবিয়েছিল, ঠিক আছে। দেখো, তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, একটা মহিলা একটা বাচ্চার পায়ের গোড়ালি ধরে তার পুরো শরীরটাকে ডুবাচ্ছে নদীতে, যেখানে যেখানে তার শরীরকে পানি স্পর্শ করেছিল সেখানে সেখানে সে অমর হয়ে গেছিল, বা সেই স্থানগুলোতে আঘাত করলে তার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল না। কিন্তু কিন্তু দেখো, এখানে তার মা সে সময়, অর্থাৎ পানিতে চুবানোর সময় তার মা তাকে পায়ের হিল যে গোড়ালি সেটা ধরে তাকে উল্টা করেছিল, ঠিক আছে। তো ওই জায়গাটায় পানি স্পর্শ করেনি, পানি ওই শরীরের ওই অংশটার প্রতি তার ম্যাজিক দেখালো না, যার ফলে সেই জায়গাটা অমর ছিল না এবং সেই জায়গাটাতে বিষাক্ত তীর মারার ফলে অ্যাকিলিস মারা গেল। তোমাদের সামনে আরও একটা ছবি আছে, একটা যোদ্ধা যার পায়ে একদম গোড়ালিতে তীর লেগেছে, ঠিক আছে, এটা অ্যাকিলিসের সিম্বল হিসেবে দেওয়া হয়েছে। এটা নিয়ে একটা ইডেম তৈরি হয়েছে, যেটা হয়তো তোমরা শুনেছ বা শুনোনি আমি জানি না, বাট তোমাদেরকে বলছি, অ্যাকিলিস হিলস, হ্যাঁ, এটা একটি ইডেম, এটার অর্থ হচ্ছে দুর্বল জায়গা, উইক পয়েন্ট, ঠিক আছে। যদি কোনো মানুষের একটা দুর্বল জায়গা বোঝানোর ক্ষেত্রে এই অ্যাকিলিস হিল কথাটা ইউজ হয়, ধারাটা ইউজ হয় আর কি। দেখো, অ্যাকিলিস এত বড় একটা যোদ্ধা ছিল, তার মৃত্যুর পরও এই লড়াইটা কন্টিনিউ হয়ে গেছিল গ্রিক আর ট্রোজানের মাঝখানে। এরপরে দেখো, এরপরে ইউলিসিস যে ছিল তার এবার এই গল্পটা শেষ করতে ইচ্ছা করছিল, এই যুদ্ধ তার মনে হচ্ছিল এই যুদ্ধটাকে এবার শেষ করার প্রয়োজন, ঠিক আছে। এখন ইউলিসিস চাচ্ছিল বিজয় আমাদের হোক এবং যুদ্ধটাও শেষ হোক। তো খুবই ইন্টারেস্টিং একটা সিন আছে এই গল্পের, এই কাহিনীটার। তো এই ইউলিসিস এবং বাকি গ্রিকরা মিলে একটা অনেক বড় একটা কাঠের ঘোড়া বানালো, তোমাদের ছবির এক পাশে দেখো একটা ঘোড়ার ছবি দেওয়া আছে, কাঠের ঘোড়া। এই ঘোড়ার ভেতর, শরীরের ভেতর ফাঁপা ছিল, ঠিক আছে, অর্থাৎ বাইরে থেকে একটা আবরণ ছিল এবং শরীরের ভেতরে পুরো, মানে ঘোড়াটার বাইরে দিয়ে কাঠের আবরণ থাকলেও ভেতরে অনেক জায়গা ছিল, ফাঁপা ছিল। তো এই ঘোড়া এত বড় ছিল যে অনেক সৈনিক সিপাহীরা, অনেকজন এই ঘোড়ার ভেতরে
উঠে বসতে পারে বা লুকিয়ে পড়তে পারে। এখন একদিন রাতের বেলা এরা কি করলো, গ্রিক আর ইউলিসিস মিলে যেটা করলো, এই কাঠের ঘোড়াটা সিটি অফ ট্রয় এর গেটের সামনে ছেড়ে দিল। আমি প্রথমেই তোমাদেরকে বলেছিলাম, দেখো সিটি অফ ট্রয়ের যে কেল্লাটা ছিল সেটা অনেক স্ট্রং ভাবে বানানো ছিল, সেটার ভেতরে যাওয়া সম্ভব ছিল না, যার কারণে তার ট্রয়ের কোনো ক্ষতি করতে পারছিল না। তো এইটার জন্য ইউলিসিস একটা প্ল্যান বানিয়েছিল, যেটার অংশ ছিল এই কাঠের ঘোড়াটা। তো সেই ঘোড়াটা কেল্লার সামনে ছেড়ে দেওয়া ছিল, মানে রেখে দেওয়া হয়েছিল, এবং বলেছিল যে ঠিক আছে ভাই, মেনে নিলাম, যুদ্ধ এখন শেষ করো, তোমরা জিতে গেছো, গ্রিক হেরে, মানে আমরা হেরে গেছি, তোমরা জিতে গেছো, এবার শেষ করো, অনেক হয়ে গেছে, অনেক বছর কেটে গেছে, এবার এই যুদ্ধ শেষ করো। তো এরকম করে এরা একটা শিপ নিয়ে চলে যায়, অর্থাৎ এরা নাটক করছিল, ঠিক আছে। তো এরা এমন একটা জায়গায় যে লুকিয়ে পড়লো যেখানে লোকচক্ষুর আড়ালে, মানে তাদের প্রতি কারোর নজর না পড়ে, অর্থাৎ যুদ্ধ ছেড়ে চলে যাওয়ার একটা ঢং ধরলো, ঠিক আছে। বাকি যে সিপাহীগুলো ছিল তারা কোথায় জানো? তারা বসেছিল সেই ঘোড়াটার ভেতর, কারণ আমি আগেই বলেছিলাম ঘোড়াটার ভেতরে প্রচণ্ড জায়গা ছিল, ফাঁপা ছিল। এবার সিটি অফ ট্রয়ের লোকেরা ভাবলো এটা এত বড় একটা ঘোড়া ছেড়ে চলে গেছে, অনেক ট্রোজানরা বললো এই ঘোড়াটাকে ভেতরে প্রবেশ করতে দিও না, মানে ভেতরে প্রবেশ করিও না, হতে পারে এটা ওদের কোনো চাল বা অন্য কিছু, এই ঘোড়াটাকে এখানেই জ্বালিয়ে দাও। আবার তাদের মধ্যে কিছু ট্রোজানরা বললো এই ঘোড়া হচ্ছে স্যাক্রেড অ্যানিমেল, এটাকে আমরা আগুন লাগাতে পারবো না, এটা আগুন লাগানো পসিবল না। এবার দেখো ইউলিসেস ওই ঘোড়াটার ভেতরে বসেছিল, সে কি দেখল, সে দেখল যে ট্রোজানরা এই ঘোড়াটাকে ভেতরে নিয়ে যাচ্ছে, অর্থাৎ তাদের সিঁড়িতে, ঠিক আছে, যে কেল্লাটাকে তারা ভেদ করতে পারছিল না সেটা ভেদ করে তাদেরকে, তাদেরই অজান, মানে নিজেদের অজান্তে ট্রোজানরা তাদেরকে ভেতরে প্রবেশ করাচ্ছিল। তো যারা ট্রোজান ছিল তারা উৎসব করতে থাকে যে আমরা 10 বছরের লম্বা লড়াই জিতে গেছি। উৎসব ততক্ষণ পর্যন্ত চলতে থাকলো যখন প্রত্যেকটা ট্রোজান মদ খেয়ে মাতাল হয়ে ঘুমিয়ে না পড়লো, ততক্ষণ উৎসব চলতেই থাকলো, ঠিক আছে। রাতের বেলা সুযোগ পেয়ে ইউলিসিস এবং তার যেই সঙ্গীরা ঘোড়ার মাঝখানে বসেছিল তারা বেরিয়ে আসলো। তারপরে সর্বপ্রথম গেটে যে ছিল তাকে মেরেছিল এবং গেট খুলে দিয়েছিল যেন তার বাইরে যে সঙ্গী সাথীরা যারা লুকিয়ে ছিল তারা ভেতরে প্রবেশ করতে পারে, যারা নৌকা নিয়ে লুকিয়ে গিয়েছিল, জাহাজ নিয়ে, ঠিক আছে, তারা যেন ভেতরে আসতে পারে। আর তারপরে যখন গ্রিকের লোকজন ভেতরে প্রবেশ করে গেল তখন পুরো সেখানে একটা তাণ্ডব চললো, একদম পুরো জ্বালিয়ে পুড়িয়ে নগরীটা ধ্বংস হয়ে গেল, ঠিক আছে, তারা একদম যুদ্ধের চিহ্ন সেখানে ছেড়ে গেল, একদম ভয়ানক একটা যুদ্ধের চিহ্ন। আর গ্রিকের যে জিতটা ছিল, জয়লাভটা ছিল, তার সাথে সাথে এই ট্রোজান ওয়ার শেষ হয়ে গেছিলো, কিন্তু এর মধ্যে ট্রয় নগরী ধ্বংস হয়ে গেছিল। তোমরা ইংরেজি সাহিত্যের অনেক কিছুর মধ্যে এই বিষয়গুলো খুঁজে পাবে, যার জন্য এই ভিডিওটা করা। বিভিন্ন মাইথোলজিক্যাল ক্যারেক্টার নিয়ে অনেক কবি লিখেছেন, যেমন ধরো হচ্ছে এ প্রেয়ার ফর মাই ডটার একটা কবিতা আছে, সেখানেও এই ট্রয় নগরী ধ্বংসের কথা বলা হয়েছে। মানে এটা এমন একটা বেসিক বিষয় ইংরেজি সাহিত্যের যেটা তোমার জানা উচিত, প্রত্যেকের জানা উচিত যারা ইংরেজি সাহিত্যের সাথে রিলেটেড, তো কারণ তাদেরকে এই বিষয়টা জানাটা খুব বেসিক একটা জিনিস, হ্যাঁ, জানতে হবে, যার জন্য এই ভিডিওটা করা। তো এই যুদ্ধ শেষ হলো এবং এই গ্রিক লোকরা নিজেদের ঘরে ফিরে যেতে লাগলো। আফটার আ লং পিরিয়ড এরা 10 বছরের যুদ্ধ শেষ করে নিজেদের ঘরে ফিরছিল, কিন্তু রাস্তার মধ্যে সামুদ্রিক ঝড় আসলো। তারা জাহাজে করে যাচ্ছিল এবং সমুদ্রের এই তুফানটা সৃষ্টি করেছিল গড অফ সি নেপচুন, ঠিক আছে। তারা তো লড়াই জিতে গেছিল, তারা ঘরে ফিরছিল, তো তাদের প্রতি কেন এই অ্যাটাকটা হলো, কারণ যুদ্ধ চলাকালীন তারা ট্রয় নগরী ধ্বংস করে দিয়েছে, যেখানে প্রচুর টেম্পল ছিল, ধর্ম চর্চা হয় এমন জায়গা ছিল, স্থান ছিল, যেগুলোকে তারা অপবিত্র করেছে, ধ্বংস করে দিয়েছে, যার ফলে এই ধ্বংসটা তাদের প্রাপ্ত ছিল বলে এই সামুদ্রিক ঝড়টা সৃষ্টি করলো নেপচুন। তো গড রয় এদের প্রতি অসন্তুষ্ট হয়ে গেছিল এবং সি গড তাদের জন্য এই তুফান পাঠিয়েছিল। এই ঝড়ে অনেক লোক মারা গেছিল, কিন্তু সেই ঝড় থেকে ইউলিসিস বেঁচে গেছিল। তারা বেঁচে গেছিল, তারপরে কি হয়েছিল, তারা তাদের ঘরে যাওয়ার জন্য, বাসায় যাওয়ার জন্য বের হয়েছিল। তো ইউলিসিসের শহর কোথায় ছিল? ইথাকায় ছিল। তো তারা ইথাকা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। 9 দিন পর্যন্ত এই ঝড় তুফান চলতে থাকলো এবং 9 দিন পর যখন পরিস্থিতি একটু শান্ত হলো তখন ইউলিসিসটা ঘরে ফিরছিল। তো যখন ঝড় শান্ত হলো তখন ইউলিসিস আর তার লোকেরা পৌঁছালো একটা আইল্যান্ডে। তো ওই আইল্যান্ডের লোকগুলোকে বলা হয়তো লোটাস ইটার্স। তো সেখানে ইউলিসিসরা লোটাস খেয়েছিল এবং তার স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছিল।
সরি, ইউলিসিয়াসের লোকরা আর কি ওটা খেয়ে নিজেদের স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিল, যার ফলে সেখানে হচ্ছে ইউলিসিস তাদের সঙ্গীদের সেখান থেকে বের করার জন্য চেষ্টা চালাচ্ছিল। তো এই পুরো ঘটনা যে আছে এটার উপরে তো ভিক্টোরিয়ান পোয়েট অ্যালফ্রেড টেনিসন এটার ওপরে একটা কবিতা লিখেছিল, লোটাস ইটার। তো তোমাদের যাদের এই কবিতাটা প্রয়োজন, যদি প্রয়োজন থেকে থাকে এখন, তো অবশ্যই কমেন্ট করে দিও, আমি কবিতাটা দিয়ে দিব। তো ট্রোজান ওয়ারের ভিডিওটা এখানেই শেষ করছি, এরপরে আমার আরও একটা ভিডিও আছে ইউলিসিস সঙ্গে।